স্কুল শিক্ষিকার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে স্কুলের সামনে ছাত্রছাত্রীদের প্রতিবাদ বিক্ষোভ। ঘটনা আগরতলা জিবি নোয়াগা কৃষ্ণনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। জানা যায়, স্কুলের শিক্ষিকা স্মৃতিনাথ নাকি ভালো করে স্কুলে ক্লাস করেন না, সারাদিন বসে মোবাইলে ফেসবুক এবং ইউটিউবে নিয়ে ব্যস্ত থাকে। আজ তারই প্রতিবাদ করে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে এলে তাদের উপর চড়াও হন শিক্ষিকা স্মৃতিনাথ এবং তাদেরকে পরে দেখে নেবার হুমকিও দেন। ছাত্রছাত্রীরা আরও দাবি করে, অতিসত্বর স্কুলের শিক্ষিকা স্মৃতিনাথকে স্কুল থেকে বদলির জন্য, নয়তো স্কুল কোনোদিন উন্নতি হবে না, এমনই দাবি করে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। কি বলছে স্কুলের পড়ুয়ারা একবার শুনে নেই। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আপনি তো ধাক্কা কি করছেন ছাত্র লগে, ধাক্কা কি করতেছেন? আমি নিজে আপনি একজন শিক্ষক হইয়া কিভাবে এটা করেন, কিভাবে করেন? তারা অভিযোগ করতেছে আপনি ক্লাসে ঠিক করে ক্লাস করেন না, তারা অভিযোগ দিটা আপনি ক্লাস করেন না, এবং অক্ষণে তারা আন্দোলন করতে বসে ওরে তারা স্বাধীনতা আছে আন্দোলন করেন, কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতেছেন। এটা জঘন্য কাজ করে